আসসালামু আলাইকুম এলবি 24 সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহিন খান শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইউরোপের বিভিন্ন দেশ থেকে 80,000 বাংলাদেশী অভিবাসীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বগুড়ায় জঙ্গি আস্তানায় বোমা তৈরিকালে দুজন নিহত বিচারকদের জন্য আচরণ বিধির প্রণয়ন পানামা পেপারসে বিশ্বের অনেক ক্ষমতাধরদের দুর্নীতি প্রকাশে বিশ্বব্যাপী হইচই এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত ইউরোপের বিভিন্ন দেশ থেকে 80,000 বাংলাদেশী অভিবাসীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি সেক্রেটারি জেনারেল ক্রিশ্চিয়ান লেফায়েল সোমবার ঢাকা সফররত ইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য দিয়েছেন তিনি জানান বিভিন্ন কারণে ইউরোপের দেশগুলোতে অবৈধ হয়ে যাওয়া প্রায় 80,000 বাংলাদেশীকে ফেরত পাঠানোর কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বগুড়ায় জঙ্গি আস্তানায় বোমা তৈরিকালে দুজন নিহত হয়েছেন শেরপুর উপজেলার জোয়ানপুর এলাকায় রোববার রাতে এ ঘটনা ঘটে পরদিন পুলিশি অভিযানে সেখান থেকে গ্রেনেড তৈরি সরঞ্জাম সহ চারটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ পুলিশ ধারণা করছে এখান থেকে পয়লা বৈশাখের জন্য বোমা হামলার পরিকল্পনা করে থাকতে পারে জঙ্গি সংগঠনগুলো বিচারকদের জন্য আচরণবিধির প্রণয়ন করা হয়েছে একে যুগান্তকারী হিসেবে ভাবছেন জ্যেষ্ঠ আইনজীবীরা বিচারপতি বেঞ্চ 40টি আচরণবিধি ঠিক করে দেন বিচারপতিদের জন্য একে যুগান্তকারী হিসেবে ভাবছেন জ্যেষ্ঠ আইনজীবীরা ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা সহায়ক হবে বলে মনে করছেন তারা এতদিন বিচারকদের জন্য কোনো আচরণবিধি ছিল না এ বিধি বিচার বিভাগকে আরও ভালো ভূমিকা রাখতে সাহায্য করবে বলে সবার ধারণা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর লাশের প্রথম ময়নাতদন্তের প্রতিবেদনে তাকে হত্যার আগে ধর্ষণের আলামত পাওয়া যায়নি এমনকি তার মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি তনুর লাশের প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন তৈরির দায়িত্বে থাকা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধান ডক্টর কামদাব প্রসাদ সাহা আজ এই তথ্য জানান উল্লেখ্য তনুর লাশের ডিএনএ নমুনা সংগ্রহ সুরতহাল তৈরি এবং পুনরায় ময়নাতদন্তে সম্পন্ন হয়েছে তনুকে দাফনের 10 দিন পর বুধবার কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামের কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয় বাংলাদেশের চুরি করা টাকার মধ্যে আরও 3,82,80,000 পেসো ফেরত দিয়েছেন কিম অং বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় 6.5 কোটি টাকা আজ সোমবার তিনি এ অর্থ ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের জমা দিয়েছেন এতে বলা হয় বাংলাদেশের চুরি করার 8,10,00,000 ডলারের মধ্যে এর আগে 46,30,000 ডলার ফেরত দিয়েছেন কিং অং আজ আবার তিনি আইনি পরামর্শক ভিক্টর ফার্নান্দেজকে সঙ্গে নিয়ে 3,82,80,000 পেসো ফেরত দেন বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশনের জন্য দেয়া আঙুলের ছাপ নিয়ে অপব্যবহার করলে মোবাইল ফোন অপারেটরদের 300 কোটি টাকা জরিমানা করা হবে সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বৈঠকে আবাসিক এলাকার পরিবেশ অক্ষুণ্ণ রাখতে কোনো বারের লাইসেন্স দেওয়া হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা এছাড়াও অনুমোদনহীন ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় থাকতে পারবে না বলে সিদ্ধান্ত হয়েছে আবাসিক এলাকায় কোনো গেস্ট হাউস ও হোটেল থাকলে তা 6 মাসের মধ্যে সরিয়ে নিতে সুপারিশ করেছে মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফ করেন তিনি জানান সবাই আশ্বস্ত করা হয়েছে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করে নাগরিকরা কোনো হয়রানির শিকার হবেন না সচিব বলেন এই ছাপ সংরক্ষণ করা হয় না এটি অপব্যবহারেরও সুযোগ নেই এরপরও যদি কোনো নাগরিক আঙুলের ছাপ দিয়ে ক্ষতিগ্রস্ত হন তাহলে যেন অপারেটর এই আঙুলের ছাপ সংগ্রহ করেছিল তাদের বিরুদ্ধে ওই নাগরিকের বিষয়ে
300 কোটি টাকা জরিমানা করা হবে। আজকের বৈঠকে এমন সিদ্ধান্তই নিয়েছে মন্ত্রিসভা। সরকার বিএনপিকে চাপে রাখতে চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র নেতারা। সরকারের এসব কৌশল রাজনৈতিক ও আইনগতভাবে মোকাবেলা করা হবে বলে তারা জানান। বিএনপির কাউন্সিল ঘোষণার পরই মহাসচিব মির্জা ফখরুল ইসলামের জামিন বাতিল ও কারাগারে প্রেরণ চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এসব বিএনপিকে চাপে রাখার জন্য বলে তারা মনে করেন দলের নেতারা। হামলা মামলা করে বিএনপিকে দামানো যাবে না বলে তারা জানান। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জে এম কাদের অভিযোগ করে বলেছেন, নির্বাচন অবাধ গ্রহণযোগ্য ও সুষ্ঠু কিছুই হয়নি, নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ সময় তিনি আরো বলেন, দলের একটি অংশ বাহিরের শক্তির দ্বারা নিয়ন্ত্রিত, আর এজন্যই পার্টি তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে পারছে না, ফলে মানুষ জাতীয় পার্টির ওপর আস্থা রাখতে পারছে না। আজ রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আজ সকাল 8:15 উত্তরা আধুনিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুণিনীর মাতা শহীদুল ইসলাম খোকন। তার মৃত্যুতে শোক নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে। বাদাসোর রাজধানীর বিএফডিসি প্রাঙ্গনে জানাজা শেষে উত্তরায় কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে উত্তরার 4 নম্বর সেক্টর মসজিদে শহীদুল ইসলাম খোকনের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদাসর নামাজের পর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে সন্ধ্যায় উত্তরা কবরস্থানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য, মুখ গহ্বরের মোটর নিউরো ডিজিসে আক্রান্ত হয়েছিলেন তিনি। এই গণিনীর মাতার উন্নত চিকিৎসার জন্য সরকারও এগিয়ে আসে। তাকে 2014 সালে যুক্তরাষ্ট্রে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলে নিউ ইয়র্কের বেলভিউ হাসপাতালের চিকিৎসকরা জানিয়ে দেন এ রোগের নিরাময় সম্ভব নয়। এরপর তাকে দেশে ফিরিয়ে আনা হয়। চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের প্রতিবাদে 144 ধারা ভঙ্গ করে আয়োজিত এলাকাবাসীর সমাবেশে গুলি চালিয়েছে পুলিশ। এতে অন্তত 3 জন নিহত হয়েছেন। সোমবার বিকাল 3:30 দিকে বাঁশখালী উপজেলার উপকূলীয় গন্ডামারা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এলাকাবাসীর দাবি, এতে কমপক্ষে 8 জন নিহত হয়েছে। পানামা পেপার ফাঁস হয়ে পড়ায় বিব্রতকর অবস্থায় পড়েছেন অনেক রাষ্ট্রপ্রধান, সেলিব্রিটি, প্রভাবশালী ব্যক্তি। অর্জিত সম্পত্তি কম দেখানো ও আয়কর ফাঁকি দিয়ে এসব ব্যক্তি অর্থ জমা করেছেন অথবা গোপনে সম্পদের মালিক হয়েছেন। এ তালিকায় রয়েছেন ভারতের বিভিন্ন শ্রেণীর 5 শতাধিক প্রভাবশালী। তার মধ্যে অন্যতম মেগাস্টার অমিতাভ বচ্চন, তার পুত্রবধূ ঐশ্বরিয়া বচ্চন সহ আরও অনেকে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যক্তিবর্গের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পানামা ভিত্তিক আইনি প্রতিষ্ঠান মেসাক ফনসেকার কাছ থেকে জার্মানির পত্রিকা সুদেইউটু সু জেইঠাং এ সংক্রান্ত 1,15,00,000 গোপন নথি হাতে পেয়েছে। কার কাছ থেকে তারা এ তথ্য পেয়েছে তা প্রকাশ করেনি। ফাঁস হওয়া গোপনীয় এই নথিগুলো পৃথিবীর নানান দেশের সহ মোট 72 জন বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধান তাদের নিজেদের দেশের সম্পদ লুণ্ঠন করেছেন। এর মধ্যে রয়েছেন মিশরের সাবেক প্রেসিডেন্ট হুসনি মুবারক, লিবিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান মুয়াম্মার গাদ্দাফি এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এছাড়া এক ব্যাংকের মাধ্যমে অন্তত প্রায় $1 বিলিয়ন অর্থ পাচারের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগীও রয়েছেন। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার শপথ নিয়েছেন মেহবুবা মুফতি। তিনি প্রথম মুসলিম মুখ্যমন্ত্রী। বেলা 11:00 জম্মুর বাসভবনে এ শপথ অনুষ্ঠান হয়। তার সঙ্গে 23 জন মন্ত্রীও ছিলেন। এদের মধ্যে নির্মল সিং উপমুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন। শপথ অনুষ্ঠানে মন্ত্রী ভেঙ্কা নাইডু ও জিতেন্দ্র সিং উপস্থিত ছিলেন। 56 বছর বয়সী এই নেতা দেশটির সাবেক মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদের মেয়ে। মোহাম্মদ সাঈদ জানুয়ারি মাসে মারা যান। বাবা মারা যাবার পর তার পদে কে আসবেন, কোয়ালিশন সরকারের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপির সঙ্গে এক ধরনের বাগবিতণ্ডাও করেছেন মেহবুবা মুফতি।
ব্যর্থতার অভিযোগে প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট খালেদা বাহাককে বরখাস্ত করেছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দের আব্বু মানসুর হাদি। দেশটিতে যুদ্ধরত পক্ষগুলোকে নিয়ে জাতিসংঘের উদ্যোগে আগামী 18 এপ্রিল শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে কুয়েতে। তার আগেই প্রধানমন্ত্রীকে এভাবে বরখাস্ত করায় অনেকেই বিস্মিত। তাকে বরখাস্ত করে তার পদে বসানো হয়েছে জেনারেল পিপলস কংগ্রেস পার্টির সাবেক সাধারণ সম্পাদক আহমেদ বিন দাগারকে। এক সময় এ পার্টির সভাপতি ছিলেন প্রেসিডেন্ট আব্দের আব্বু মানসুর হাদি। তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োজিত করেছেন জেনারেল আলী মোহাসেন আল আহমারকে। ইইউ এর সঙ্গে তুরস্কের চুক্তি অনুযায়ী গ্রিস থেকে তুরস্কে অভিবাসী ও শরণার্থীদের পাঠানো শুরু হচ্ছে আজ সোমবার থেকে। এই চুক্তিতে হতাশ হয়ে গ্রিক দ্বীপ পিয়ারজুসে নিগোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে শরণার্থীরা এবং চিওস দ্বীপের ডিটেনশন সেন্টার থেকে শুক্রবার 800 বেশি শরণার্থী পালিয়েছে। গ্রিসে আটকা পড়া হাজার হাজার শরণার্থীর দাঙ্গা ও বিদ্রোহের ফলে জোর করে এই চুক্তি বাস্তবায়ন নিয়ে এথেন্সে ব্যাপক আশঙ্কা সৃষ্টি হয়েছে। এই চুক্তির মূল দর্শন হল তুর্কি উপকূল থেকে ইউরোপে মানব পাচার রোধ করা। মহান স্বাধীনতা দিবস ও বাংলাদেশি ইটালিয়ান ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে টাওয়ার হ্যামলেটসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লন্ডনের ওয়াটার লিলিতে অনুষ্ঠিত হয়ে গেল আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস বারার নির্বাহী মেয়র জন বিগস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম। এছাড়াও কাউন্সিলের উমেশ দেশাই, কাউন্সিলর সাবিনা আক্তার, সাবেক মেয়র কাউন্সিলর মতিনুজ্জামান, সাবেক লিডার কাউন্সিলর হেলাল আব্বাস সহ বিশিষ্ট ব্যক্তিগণের ব্যাপক সমাগম ঘটেছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাকির হোসেন, সভা পরিচালনা করেন যৌথভাবে সংগঠনের সাধারণ সম্পাদক মীর হাফিজুর রহমান বাবু ও যুগ্ম সাধারণ সম্পাদক আলী রেজা খান। সভার শুরুতে কুরআন তেলাওয়াত, এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এর পরপরই আলী রেজা খান উপস্থিত বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও মিডিয়া ব্যক্তিত্বদের পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আবুল হোসেন জসিম, সহসভাপতি ফয়সাল আলম, উপদেষ্টা মোহাম্মদ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মীর হাফিজুর রহমান বাবু। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন LB24 TV সংবাদ। আজ এ পর্যন্তই। আগামী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।